हेलो बंधुरा, आजकल ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দুধে হলুদ মিশিয়ে সেবন করলে পাবেন অনেক উপকার এবং দূর হবে আপনার অনেক দুরারোগ্য ব্যাধি। দুধে হলুদ মিশিয়ে খাওয়ার কথা আয়ুর্বেদিক শাস্ত্রে জোরালোভাবে বলা হয়েছে। আপনাকে আপনার বডির প্রকৃতি অনুযায়ী দুধে হলুদ মিক্স করতে হবে। সঠিক মাত্রা এবং সঠিক নিয়ম না জেনে ইচ্ছামতো সেবন করলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যদি আপনার শরীরের প্রকৃতি না জানেন আর ডেইলি দুধে হলুদ মিশিয়ে সেবন করতে থাকেন, তাহলে আপনি নিজেই আপনার শত্রু হয়ে যাবেন। দুধে হলুদ মিশিয়ে খাওয়ার সঠিক নিয়ম, সঠিক মাত্রা, সঠিক সময় সব কিছু আয়ুর্বেদিক শাস্ত্র মতে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। সাথে সাথে এই ড্রিঙ্কস পান করার উপকারিতা এবং কোন কোন রোগ দূর হবে সব কিছু জানাবো। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আমার চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে প্রেস করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে যে তিনটি অপশন আসবে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করবেন। এতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, সবার আগে জেনে নিন হলুদ মিশ্রিত দুধ কার কার সেবন করা যাবে আর কার কার সেবন করা যাবে না। এই বিষয়টা অনেকেই হয়তোবা ক্লিয়ার করে বলেন না, কিন্তু আজকে আমি আপনাদের সবকিছু ক্লিয়ার করে বলবো। অর্থাৎ কার সেবন করা যাবে আর কাদের সেবন করা যাবে না সবকিছু জানাবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা প্লিজ একটু মনোযোগ দিন। দুধ হলুদ সেবনের পূর্বে আপনাকে আপনার বডির নেচার জানতে হবে। যদি আপনার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, যেমন হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিটে ব্যথা বা জয়েন্ট পেইন থাকে, আপনার হাড় হাড্ডি দুর্বল হয়ে যায়, আপনার ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় কিংবা অ্যাস্থমার সমস্যা থাকে, শরীরে দুর্বল অনেক বেশি অনুভূত হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরের বাত প্রকৃতি বিগড়ে গিয়েছে। যদি আপনার স্কিন অনেক বেশি অয়েলি থাকে, তেল চেহারায় দেখা যায়, আপনার অ্যাকনি, পিম্পলস, ছোট ছোট দানা, র‍্যাশ ইত্যাদি হয়, আপনার পেট গরম বেশি থাকে, আপনার টয়লেট ক্লিয়ার না হয়, তাহলে বুঝতে হবে আপনার পিত্ত প্রকৃতি ঠিক নেই, বিগড়ে গেছে। কফ প্রকৃতি বিগড়ে যাবার কারণে আপনার সর্দি কাশি মৌসুম চেঞ্জ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, তো সিজন চেঞ্জে আপনার ইমিউনিটি লো হয়ে যায়। আলাদা আলাদা প্রকৃতির ব্যক্তিকে শরীরের প্রকৃতি অনুযায়ী দুধ হলুদ আলাদা আলাদা নিয়মে, মাত্রায় এবং সময়ে সেবন করতে হবে। সঠিক পদ্ধতি আপনাকে অবশ্যই জানতে হবে এবং আপনার বডির নেচার আপনাকে জানতে হবে। এখানে আমি তিন ধরনের নেচারের কথা বললাম। সচরাচর এই তিন প্রকৃতির মধ্যেই মানুষের বডি নেচার হয়ে থাকে। তো এখন জেনে নিন কোন কোন ভয়ঙ্কর রোগ দূর করার জন্য আপনি দুধ হলুদ সেবন করবেন এবং কোন প্রকৃতির ব্যক্তি কি উপায়ে, কোন মাত্রায় এবং কখন সেবন করবেন। আপনার যদি কফ প্রকৃতি দুর্বল হয়ে থাকে, আপনার ইমিউনিটি লো হয়ে থাকে, অর্থাৎ সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনার সর্দি কাশি জ্বর মাথা ব্যথা হয়, অর্থাৎ আপনার কফ প্রকৃতি বিগড়ে যায়, তবে রাতে শোবার আগে দুধ হলুদ সেবন করতে হবে। এক গ্লাস দুধে এক চামচ হলুদ মিক্সড করে আপনি সেবন করবেন। দুধ হতে হবে গরুর খাঁটি দুধ, যদি না পান তাহলে ছাগলের দুধও আপনি খেতে পারেন, ছাগলের দুধ অতি পুষ্টিকর। এক গ্লাস দুধের সাথে এক চিমটির অর্ধেক, অর্থাৎ দুই আঙ্গুলের এক চিমটি পরিমাণেরও অর্ধেক পরিমাণ হলুদ এক গ্লাস দুধের সাথে মিক্স করতে হবে, আর তার সাথে সামান্য মধু মিশিয়ে নেবেন। সর্দি কাশি জ্বর থাকলে কালো মরিচের গুঁড়াও আপনি সামান্য দিয়ে দিতে পারেন। আর সবগুলো উপাদান একসঙ্গে ভালোভাবে মিক্সড করে আপনাকে ঘুমানোর আগে সেবন করতে হবে। এক রাতেই দেখবেন আপনার সর্দি কাশি একদম দূর হয়ে যাবে। কেউ কেউ আছেন ভাত রুটি অনেক রকম খাবার খেয়েও ওজন বাড়াতে পারছেন না, শরীর রোগা পাতলা হ্যাংলা। আবার এমন অনেক মানুষ আছেন যারা সারা বছর ডায়েট করেও ওজন কিছুতেই কমাতে পারছেন না। তো এইসবের একটাই কারণ, সেটি হচ্ছে আপনার মেটাবলিজম খারাপ হয়ে যাওয়া। মেটাবলিজম খারাপ হওয়ার কারণে শর্করা শরীরে ঠিকমতো বার্ন হয় না, কাজ করে না, ফলে আপনার কনস্টিপেশনের প্রবলেম থাকে। সকালে উঠে একবারে আপনার পেট সম্পূর্ণ পরিষ্কার হয় না। এই প্রকৃতির ব্যক্তিকে রাতে শোবার আগে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চামচ ত্রিফলা চূর্ণ এবং আধা চিমটি হলুদ মিক্স করে সেবন করতে হবে। হলুদের গুঁড়া আপনি বাড়িতে তৈরি করে নিতে পারলে খুবই ভালো হয়, কারণ মার্কেট থেকে কেনা হলুদের গুঁড়ায় কালার এবং অন্য উপাদান মিক্স থাকে। ত্রিফলা চূর্ণ আপনি মার্কেটে সহজেই পেয়ে যাবেন। এই নিয়মে দুধ হলুদ আপনি যদি প্রতিদিন রাতে খাওয়া কন্টিনিউ করেন, তাহলে দু সপ্তাহের মধ্যে আপনার কনস্টিপেশনের প্রবলেম দূর হয়ে যাবে, পেট সকালে একবারেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, সাথে সাথে আপনি যা খাবেন আপনার শরীরে কাজ করবে, আপনার মেটাবলিজম অ্যাক্টিভ হবে, আপনি ওজন কমাতে পারবেন। আর যে ব্যক্তি ওজন বাড়াতে চায় সে যদি তার খাবার দাবারের পরিমাণ বাড়িয়ে দেয় তাহলেই ওজন বৃদ্ধি পাবে। এর সাথে সকালে হালকা কিছু এক্সারসাইজ, যোগা, হাঁটা, জগিং
এসব করলেই আপনার খুব আপনি খুব দ্রুত ফল পাবেন। যদি আপনার বাত সংক্রান্ত কোনো গুরুতর প্রবলেম থাকে, যেমন হাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাতে পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, আর্থ্রাইটিসের সমস্যা থাকে, এরকম অনেক লোক রয়েছেন যাদের সারা শরীরে ব্যথা হয়, যে কোনো ধরনের জয়েন্ট পেইন বা ব্যথা, শারীরিক দুর্বলতা থাকলে দুধে হলুদ কীভাবে প্রয়োগ করবেন আসুন জেনে নিই। রাতে শোবার আগে এক গ্লাস দুধে হাফ চিমটিরও কম, আনুমানিক 1 গ্রাম মাত্রার অর্জুনের ছাল দিয়ে দিন। অর্জুনের ছাল আপনি মার্কেটে সহজেই কিনতে পাবেন। অর্জুনের ছাল সহ দুধ গরম করতে হবে, ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ না দুধ হাফ গ্লাস হয়ে যায়, অর্থাৎ 1 গ্লাস দুধ গরম করে আপনাকে অর্ধেক করে নিতে হবে। আর খুব অল্প আঁচে ধীরে ধীরে গরম করতে হবে। এরপর এর সাথে যোগ করবেন 1/2 চিমটি হলুদ এবং 1 ফোঁটা শিলাজিতের রস। এতে বাত প্রকৃতির লোকেদের সব রকমের ব্যথা দূর হবে, শারীরিক দুর্বলতা থাকবে না। 1 সপ্তাহ কন্টিনিউ করলে শরীর আগের মতো ব্যথাহীন হবে এবং এনার্জেটিক হবে। এবার কথা বলবো পুরুষদের খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার ব্যাপারে, পুরুষদের ইম্পর্টেন্ট একটি রোগ যা সম্পূর্ণ কিওর করতে পারে। আমাদের লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে ইয়াং ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা, রাতে 2টা, 3টা, 4টা পর্যন্ত জেগে থাকে আর ঘুম থেকে ওঠে 10টা, 11টা, 12টায়, যার কারণে আপনার বডিতে হরমোনাল লেভেলগুলো অনেক বেশি স্যাচুরেটেড হয়। আমাদের শরীর একটি মেশিনের মতো, আপনি ঠিক মতো যত্ন না নিলে তা খারাপ হতে শুরু করবে। আপনার ঘুমের অনিয়ম, খাবার অনিয়মের কারণে শরীরের সকল ফাংশন উল্টাভাবে কাজ করতে শুরু করে, যার কারণে আপনি ধীরে ধীরে অনেক রকম শারীরিক সমস্যায় ভুগতে শুরু করবেন। এখন অনেক ছেলে রয়েছেন যারা বিয়ে করতে ভয় পায়, অর্থাৎ তাদের সর্বনাশ তারা পূর্বেই করে ফেলেছে, তারা তাদের যৌন শক্তি হারিয়ে ফেলে এই বদভ্যাসের কারণে। তো এই সমস্যা দূর করার জন্য রাতে ঘুমানোর আগে গরুর 1 গ্লাস খাঁটি দুধ আপনাকে হালকা গরম করে নিতে হবে, তার সাথে 1/2 চিমটি হলুদ গুঁড়া মিক্সড করে আপনি ভালোভাবে গরম করে নেবেন। এর সাথে যোগ করতে হবে 2টি খেজুর, যাদের পেট গরম থাকে তারা একটি খেজুর ইউজ করবেন। রেগুলার রাতে যদি আপনি এটি 1 মাস সেবন করেন, আপনার শারীরিক দুর্বলতা দূর হবে, আপনি হারানো যৌন শক্তি ফেরত পাবেন। এবার কথা বলবো এই দুধ হলুদ কিভাবে আপনার চুলকে ঠিক রাখবে। আপনার যদি চুল পড়া, চুল ঝরা কিংবা চুল সংক্রান্ত অন্যান্য যে কোনো সমস্যা থাকে, আপনি পুরুষ কিংবা মহিলা যেই হন এটা মুখ্য বিষয় নয়, আপনার চুল পড়া, চুল ঝরা সমস্যা দূর করতে পারে এই দুধ হলুদ। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় মাথার সামনের অংশের চুল আগে পড়ে যায় আর মহিলাদের সম্পূর্ণ মাথা থেকে চুল পড়তে শুরু করে। তো এই সমস্যা যদি আপনার থাকে, অর্থাৎ আপনার চুল পড়ার সমস্যা দূর করার জন্য গরুর দুধে 1/2 চিমটির থেকেও কম হলুদ যোগ করতে হবে, তার সাথে আমলকির পাউডার আপনাকে 1 চামচ পরিমাণ যোগ করতে হবে। তারপর মিশ্রণটি ভালোভাবে নেড়ে আপনাকে গরম করতে হবে। এর জন্য আপনাকে 1 গ্লাস গরুর দুধে 1/2 চিমটির থেকেও কম পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ আমলকির পাউডার যোগ করে ভালোভাবে গরম করতে হবে। আর এই গরম দুধটি আপনাকে প্রতিদিন সেবন করতে হবে, আর একদিন বাদ একদিন সেবন করবেন, অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাকে এই ড্রিঙ্কসটি নিতে হবে। এভাবে যদি আপনি 1 মাস কন্টিনিউ করেন, আপনার চুল পড়ার সমস্যা দূর হবে। একদিন পর একদিন বলতে, যদি আপনি আজ সেবন করেন তাহলে আর কালকে সেবন করবেন না, তার পরদিন আপনি সেবন করবেন। এভাবে আপনাকে সপ্তাহে 3 থেকে 4 দিন সেবন করতে হবে। আর হ্যাঁ, আপনারা প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ অবশ্যই করবেন, এতে আপনারা আরও দ্রুত ফল পাবেন। তো আপনার শরীরের প্রকৃতি অনুযায়ী, আপনার সমস্যা অনুযায়ী আপনি দুধ হলুদ সেবন করবেন। কোন প্রকৃতির লোক কিভাবে সেবন করবে, কোন সমস্যার জন্য কিভাবে সেবন করতে হবে সব কিছু জানিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওতে আপনারা নিশ্চয়ই এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন, যদি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন একটি লাইক দিয়ে দিন, আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।